আগুনে পুড়ে ছাই রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট। 5.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুনে নিয়ন্ত্রণ আনলেও নিঃস্ব হয়ে গেছেন শত শত ব্যবসায়ী। তাদের হাহাকারে ভারী সেখানকার পরিবেশ। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ 200 থেকে 250 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ফায়ার সার্ভিস বলছে উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেগ পোহাতে হয় তাদের। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মাইনুদ্দিন আরিফ ও শাহাদাত নিশাদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন জুবাইর আজিন। ভোররাত 3:45 মোহাম্মদপুর কৃষি মার্কেটের ডান পাশের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের 60টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় একে একে যোগ দেয় 17টি ইউনিট। আসেন সশস্ত্র বাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা। এছাড়া স্থানীয় লোকজনও সাহায্য করে আগুন নেভাতে। আগুন লাগার পরই ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক জনতা। এতে কাজ করার সময় অসুবিধায় পড়তে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। এছাড়া আগুন নিয়ন্ত্রণে পানির সংকটের মুখেও পড়তে হয় তাদের। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মার্কেটের 100 দোকানপাট। সবকিছু হারিয়ে সর্বশান্ত ব্যবসায়ীরা। আইসে দেখে এখনো জ্বলে নেই, কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি তখন খুব কম ছিল, 2-3টারে আপনার নিয়ে এলাম, বললাম ভাই পানি দেন, কিন্তু পানি পাইপ লাগ হোস পাইপ লাগানোর পর পানি নেই, পানি নেই, পানি নেই, পানি নেই, এই অবস্থা। গেলে সাই বাইরে সাই ছাড়া কিছুই নেই, সুতা বের করতে পারি নাই ভাই সুতা। আইসে দেখি আর কি পুরো একদম খুবই খারাপ অবস্থা, সব জায়গায় আগুন। তারপরে এই যে মাত্র শাটার খোলা গেছে, তার তাও আগুন, পাইপ আছে কিন্তু আর কি পানি পানি শেষ, পানি নেই। আসার সাথে সাথে মার্কেটের ওই মাথায় আগুনটা ছিল, আধা ঘন্টার মধ্যে একটা এই মাথায় চলে আসছে। ফায়ার সার্ভিসে মাত্র একটা, পরে এসে আর একটা দুইটা এসছে, একটার মধ্যে কোনো পানি ছিল না, একজনে কি কাভার করবে। নিজেদের শেষ সম্বল হারিয়ে ভেঙে পড়েন কান্নাই। আমার এই দোকান পুরো সব শেষ, কিছুই নেই, আমার 60-70 লক্ষ টাকার মাল চলে গেছে, অ্যালুমিনিয়ামটা পর্যন্ত গুলা গেছে। ব্যবসায়ীরা বলছেন পুড়ে যাওয়া দোকানগুলোই ছিল কোটি কোটি টাকার মালামাল। মাল ছিল মনে করেন 50-60 লাখ টাকার মাল ছিল, আর ফার্নিচার টার্নিচার লয়ে আর বেশি ক্ষতি হয়েছে। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু অনেক ধোঁয়া ছিল, ঢুকতে পারি নাই। মোহাম্মদপুর মার্কেট ঝুঁকিপূর্ণ হলেও আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। তারা বলছে আগুনের সূত্রপাত দোকান নাকি শর্ট সার্কিট থেকে, সেটা তদন্ত করে জানানো হবে। এখন পর্যন্ত কোনো কারণ জানা যায়নি, তবে এই যেই অংশটাতে আগুনটা বেশি লেগেছে, আমরা ধারণা করছি যে ওই মুদির দোকান এবং বেকারি এই সমস্ত যে অংশটা ছিল এই অংশ থেকে আগুনের সূত্রপাত। এখন এটা কিভাবে হয়েছে এটা তদন্ত সাপেক্ষে জানা যাবে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।